আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ব্লগে। এই যে মাহিরা সকালে ঘুম থেকে উঠছে, মাহিরা নাস্তা করতেছে। মাহিরা কি খাও? আমি তোমার পুতুলকে নিয়ে তুমি সবাইকে সালাম দিছো? আমরারও দা রাখছি, সেজন্য আমরা নাস্তা করতেছি না, মাহিরা করতেছে। আর এই যে এই অবস্থা, মাইডার স্কুল বন্ধ, খুলবে শহর স্কুল থেকে স্কুলে ক্লাস হয়, মাঝে মাঝে যাওয়া লাগে। পুতুলকে খাওয়াও তুমি। এই যে আমাদের জানালার পাশে বাহিরে আলাদা সিকিউরিটি ব্যবস্থা আছে, আর এই যে জানালার পরে আরেকটা গ্রিলের ব্যবস্থা করছে। আমাদের বাসা খালের পাশ, মানে এখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে, সেই জন্য এর আলাদা সিকিউরিটি ব্যবস্থা করছে। এই যে আমাদের রান্নাঘরের অবস্থা, রান্না করতেছি, রান্না বসিয়েছি, চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু, আর এই যে মাছ, শুকনো মাছ ভাজি করবো, কাটিং করে প্যাঁচ ভেজে দিবি, শুকনো মাছ ভাজি আর বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর দেখি ডাল রান্না করবো। আমাদের বাসার পাশে একদম খাল আছে, খালের ওই পারের অবস্থা। এই যে একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দেখা যায়, মাঝে মাঝে খালের পানি সুন্দর পরিষ্কার থাকে, আবার মাঝে মাঝে কালো কালার হয়ে যায়, খালের সাথে ময়লা ফেলায়। এই জন্য যে আমাদের বাজার থেকে আম আনছে, এখন আমি সবসময় যে কোনো ফ্রুটস আনলে এই যে আমি ফরমালিন মুক্ত করার জন্য, ফরমালিন দেওয়া থাকে, এই জন্য আমি পানিতে ভিজিয়ে এই যে এই এগুলো এক এক পরিমাণে ইউজ করে পানি মেখে যে কোনো ফলই ভিজিয়ে রাখি। প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখলেই ফরমালিন দূর হয়ে যাবে। এইভাবে করে আর কি যে কোনো ফল যে কেউ ভিজাতে পারবে, ফরমালিন দূর করে খাওয়াই ভালো। এই যে আমাদের বাসার সামনের অবস্থা, এখান থেকে একদম রাস্তা দেখা যায়, ওই যে গেটের বরাবর সামনে। এখানে কিছু গাছ লাগানো আছে। আজকে প্রচুর গরম পড়তেছে, মাঝে মাঝে সুন্দর বাতাস আসে। আমার পাকড়ে চলে এসছি মাছ দেখার জন্য। এখন আজকের মধ্যে এখানে রাখছি, আমি রান্নাগুলো কমপ্লিট করি, পরে আবার কখনো নতুন ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।